মক আপ আমাদের বিভিন্ন সময় কাজে লেগেছে ফটোশপে মক তৈরি করা একটি কমন ব্যাপার গ্রাফিক ডিজাইনিংয়ে আজকে সেই মকা তৈরি একটি বেসিক জিনিস নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট ভ্যানিশিং পয়েন্ট আমাদের বিভিন্ন কাজে লাগে মক তৈরির সময় ভ্যানিশিং পয়েন্ট লাগে পারফেক্টিভ র্যাপ টুল লাগে কিন্তু বেসিক ব্যাপারটা না জানলেই কিন্তু আমরা সেগুলোকে তৈরি করতে পারবো না আজকে আমি কথা বলবো ভ্যানিশিং পয়েন্টের উপরে ফটোশপে ভ্যানিশিং পয়েন্ট যে ফিল্টার মেনুর আন্ডারে আছে আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব আজকের পুরো ক্লাসটা আমি পরপর পর দেখাতে থাকবো এবং আপনারা আশা করি বুঝতে পারবেন ক্লাসটি আসুন আমরা দেখে নিই আজকের ক্লাসটি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক মোকাপ খোলা রয়েছে এই বইটার উপরে আমি চাইছি একটি ছবি অ্যাড করতে বা আমরা যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটাকে অ্যাড করতে আমরা যে কোনো একটি ডিজাইন করেছি ক্লায়েন্ট আমাদের বলেছে সেই ডিজাইনটিকে বইয়ের প্রথম পৃষ্ঠায় অ্যাড করতে আমরা কি করব প্রথমে একটি লেয়ার নিয়ে নেব একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব এবং ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমরা চলে যাব সোজা ফিল্টার ভ্যানিশিং পয়েন্ট অল্ট কন্ট্রোল ভি এখানে ভ্যানিশিং পয়েন্টটি আমি আগেই নিয়ে রেখেছিলাম তো এটিকে আমি ডিলিট করছি আপাতত ডিলিট করতে গেলে আমাদের কিন্তু ডিলিট কি টিপলে হবে না আমাদের ব্যাকস্পেস টিপতে হবে নেক্সট আমরা এই টুলটিকে সিলেক্ট করব ক্রিয়েট প্লেন টুল সি সি টিপলে আমরা ক্রিয়েট প্লেন টুলে চলে আসবো এখান থেকে আমরা একটি করে পয়েন্ট নিয়ে দেব আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু মোট চারটি পয়েন্ট পাবো যে কোনো সিলেকশনে চারটির বেশি কিন্তু পয়েন্ট আমরা যে কোনো সিলেকশনে পাবো না এবারে নেক্সট যে নিচের দিকের পয়েন্টটি আছে নিচের দিকের যে লেবেলটি আছে বইটার সেই লেবেলে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে কন্ট্রোল টিপতে হবে এবং আমাকে ড্র্যাক করতে হবে দেখুন বইয়ের পার্সপেকটিভ অনুযায়ী এ কিন্তু সিলেকশনটা নিয়ে নিয়েছে আমাকে এই জায়গাগুলোকে এক্সটেন্ড করতে গেলে আমাকে পয়েন্টগুলোকে ধরেই এক্সটেন্ড করতে হবে এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আমাদের যদি লাল হয়ে যায় লাইনগুলো দেখতেই পারছেন আমি যদি একটু টানি লাল বা হলুদও হয়ে যেতে পারে কোনো কোনো সময় এটা লাল আছে তো ফটোশপ আমাদের বলছে যে এই লাল হওয়ার সময় আমরা কিন্তু ভ্যানিশিং পয়েন্টটি ইউজ করতে পারবো না এটি আমাদের পার্সপেকটিভটা ঠিকঠাক নেই আমাকে ফটোশপ এটা জানান দিচ্ছে তো আমাকে কি করতে হবে আমাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে পয়েন্টগুলোকে তো পয়েন্টটিকে ড্র্যাক করে এখানে আমি কিছুটা নিয়ে আসলাম এবং এই পয়েন্টটিকে ড্র্যাক করে কিছুটা আমি এইদিকে নিয়ে যাচ্ছি ওকে দেখুন আমাদের মোটামুটি একটি সিলেকশন কিন্তু এসে গেছে এবারে আমরা এটিকে ওকে করে দিয়ে বেরিয়ে যাব আমাদের নেক্সট কী করতে হবে নেক্সট আমাদের যে কোনো প্যাটার্ন আমরা সিলেক্ট করতে পারি বা যে কোনো ছবি আমরা সিলেক্ট করে নিতে পারি এই ছবিটিকে আমি কন্ট্রোল সি অল কন্ট্রোল এ টিব্ব কন্ট্রোল এতে আমরা জানি পুরো ক্যানভাসটি সিলেক্ট হয় কন্ট্রোল এ কন্ট্রোল সি টিব্ব এবং এখানে ভ্যানিশিং পয়েন্টে আবার যাব ফিল্টার ভ্যানিশিং পয়েন্ট ফটোশপ কিন্তু মেমোরিতে আপনার যে লাস্ট ভ্যানিশিং পয়েন্টটি সিলেক্ট করা আছে সেটা কিন্তু মেমোরিতে উঠিয়ে রেখেছে তো আমরা জাস্ট এটাকে কন্ট্রোল ভি করে দেবো ছবিটা দেখুন আমাদের চলে এসেছে এবারে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে ছবিটিকে টেনে দেখুন টানলেই এ কিন্তু আমাদের বইয়ের হিসাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এবারে আমাদের বইয়ের উপরে এবং নিচে কিছু কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে যাওয়ার জন্য আমরা ট্রান্সফর্ম তুল নেব ট্রান্সফর্ম টুল নিলে আমরা বইটিকে পুরোপুরি করে নিতে পারবো হয়ে গেছে আশা করছি ওকে করে দিলাম এটা হলো আমাদের বেসিকস বেসিক ভ্যানিশিং পয়েন্ট এইভাবেই করা হয় বেসিক ভ্যানিশিং পয়েন্ট কিন্তু কোনোভাবেই আমরা গোল করতে পারবো না বেসিক ভ্যানিশিং পয়েন্টে মানে কোনো গোল সিলেকশন থাকলে সেই গোল সিলেকশনটা কিন্তু হবে না আমি প্রথমেই বলে দিয়েছিলাম চারটে পয়েন্ট আমরা নিতে পারি যে কোনো চারটে পয়েন্ট এবং পয়েন্টগুলি অবশ্যই সোজা হতে হবে সোজা লাইনের পয়েন্ট আমি চারটে পয়েন্ট নিতে পারবো তো এই যে এই গোল সেকশনটা এই গোল সেকশনটা করতে গেলে আমাদের সেই পুরনো প্রথাগত জায়গায় চলে যেতে হবে যেটা হচ্ছে একটি টুল সিলেক্ট করতে হবে টুল দিয়ে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার করবো এবং ক্লোন টুল নেব ক্লোন স্ট্যাম্প টুল যেটা আমার আগের ক্লাসে করা আছে এখানে একটি ওয়ার্ল্ড টিপব এবারে আমরা উপরে চলে যাব উপরে চলে গিয়ে কারেন্ট অ্যান্ড বিলো আমাদের এইখানে স্ট্যাম্প টুলটি এসে গেল এবারে এই জায়গাটা আমরা কি করবো এই জায়গাটা আমরা মাস্কিং করে দেবো জাস্ট নিচের লেয়ারে আসলাম যে লেয়ারে ও আমাদের ওয়ার্কিং লেয়ার ছিল ভ্যানিশিং পয়েন্ট ছিল এই লেয়ারে এসে আমরা একটু অপাসিটিটা কমাবো যাতে আমরা বুঝতে পারি যে কতটা মাস্কিং করতে হবে আমরা একটি হার্ড ব্রাশ নেবো হার্ড ব্রাশ নিয়ে আমরা মাস্কিং করে দেব আশা করছি কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে কাজটি কিন্তু এখনই সম্পূর্ণ হয়নি কাজটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের এখানে কন্ট্রোল ই টিপতে হবে কন্ট্রোল ই টিপলে এই যতগুলো লেয়ার আমরা নিয়েছিলাম এই লেয়ারগুলোকে আমরা মার্চ করে নিলাম কন্ট্রোল ইট টেপার পর আমরা চলে যাব লেয়ার প্রোপার্টিসেমা বা ব্লেন্ডিং মোডে ব্লেন্ডিং অপশনে গেলেই আমরা এখানে পেয়ে যাচ্ছি আন্ডারলাইন লেয়ার এবং কারেন্ট লেয়ার হোয়াইটটাকে একটু বাড়াই দেখুন আমাদের ব্ল্যাকের জন্য মিট্টনটা মোটামুটি অ্যাডজাস্ট হলো এবং হোয়াইটের জন্য আমাদের বইয়ের যে হোয়াইট পার্টটা আছে তার সঙ্গে কিন্তু নিচের পার্টটি অ্যাডজাস্ট হয়ে গেল। আমাদের এবারে কিন্তু ফেক মনে হচ্ছে না অনেকটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পেরেছি এইভাবে আমরা কিন্তু যে কোনো বইয়ের বা যে কোনো কিছুর আমি বই দিয়ে একটা এক্সাম্পল দেখালাম আমরা যে কোনো কিছুর মকআপ তৈরি করতে পারি আমরা কোনো ব্যাগের মোকাপ তৈরি করে ফেলতে পারি বাড়ির দেওয়ালে কোনো প্যাটার্ন লাগিয়ে নিতে পারি পার্সপেক্টিভভাবে বাড়ির দেওয়াল কিন্তু আরও সোজা হয় সেই হিসাবে কিন্তু মকআপ আপ আরও সোজা হবে আমি বইটি চুজ করেছিলাম কারণ এটি একটু কমপ্লেক্স সেই জন্য প্রথমে আমি বইটা চুজ করেছিলাম আমি বাড়ির দেওয়াল চুজ করলে কিন্তু সেটা আরও ভালোভাবে আমি দেখাতে পারতাম ওকে নেক্সট হচ্ছে আমাদের টু অ্যাডভান্স টু অ্যাডভান্সে কী আছে আমরা এটি সিঁড়িতে চলে আসলাম আমি বলেছিলাম যে কন্ট্রোল টিপে টিপে আমরা কিন্তু এই আমাদের যে গ্রিডটি আছে গ্রিডটিকে আমরা এক্সপ্যান্ড করতে পারি তো আমরা সিঁড়িতে এসে গেছি সিঁড়িতে আমরা একটি প্যাটার্ন দিতে চেয়েছি তো তার জন্য আমরা চলে যাব প্রথমেই একটি লেয়ার নেব। একটি নতুন লেয়ার নেব এবং ফিল্টার ভ্যানিশিং পয়েন্ট আমরা প্রথমে নিচের এই পয়েন্টটিকে নেব নিচের পয়েন্টটিকে নেওয়ার কারণ উপরের যে সিঁড়িটি আছে আমরা যে পা ফেলবো যে ধাপটায় সেই ধাপটা কিন্তু দেখা যাচ্ছে না সো আমরা নিচের ধাপটাকে সিলেক্ট করব নিচের ধাপটাকে সোজা সোজি আমরা এটি সিলেকশন নিলাম দেখুন আমাদের এবারে কিন্তু হলুদ আসছে এই হলুদটি কিন্তু আমাদের আসলে হবে না হলুদ কোনোভাবেই আমরা নিতে পারবো না আমরা লাল লাইনটাও দেখে ফেলেছিলাম আমাদের বইতে যে একটি লাল লাইন আসছে সেখানে আমরা কোনোভাবে কিন্তু প্লেস করতে পারবো না সেম হচ্ছে হলুদ লাইনও হলুদ লাইনে কিন্তু আমরা কোনোভাবেই এই মক প্লেস করতে পারবো না এবারে আমরা কন্ট্রোল টিপবো কন্ট্রোল টিপে একটি লাইন নিয়ে নেব এবং আমরা এইভাবে লাইনটিকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব যতটা আমরা অ্যাডজাস্ট করতে পারি কন্ট্রোল প্রেস করে আমরা কিন্তু ড্র্যাক করব সময় মনে রাখতে হবে কন্ট্রোল প্রেস করে আমরা ড্র্যাক করব। নেক্সট আবার কন্ট্রোল প্রেস করে আমরা ড্র্যাক করব দেখুন আমাদের লাইনটি কিন্তু সিঁড়ির অনুপাতেই কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে নেক্সট আমরা সেম জিনিসটাই করব এবং রিপিট করব। ব্যাপারটাকে বারবার করে আমরা ব্যাপারটাকে রিপিট করে করে উঠে যাব সিঁড়ির শেষ ধাপ পর্যন্ত দেখুন উপরে কিন্তু এটি আর উঠছে না উপরে এটি না ওঠার একমাত্র কারণ ফটোশপ যে ডেটা সেই ডেটা থেকে এই উপরের জায়গাটাকে কিন্তু আর পাচ্ছে না এআইয়ের সঙ্গে এখানেই আমাদের পার্থক্য নেক্সট আমরা এখান থেকে ওকে করে বেরিয়ে যাব ওকে করে বেরিয়ে যাওয়ার পরে আমরা এই প্যাটার্নটিকে নিয়ে নেব প্যাটার্নটিকে আমরা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা ইমেজ রোটেশন ক্লক ওয়াইজ নাইনটি ডিগ্রি করে নিলাম কন্ট্রোলেই কন্ট্রোল সি করে নিলাম এবং আমরা চলে আসলাম আমাদের ফাইলে সোজা ফিল্টার এবং ভ্যানিশিং পয়েন্টে চলে গেলাম এখানে এসে কন্ট্রোল ভি করে নিলাম কন্ট্রোল ভি করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু প্যাটার্নটি চলে এলো ওকে করে দিলাম এবারে আমরা সেম কাজটাই করব আগের মতন ডবল ক্লিক লেয়ারের উপরে এখানে এসে আমরা ব্লেন্ডিং অপশনে চলে আসলাম এবং আন্ডারলাইন লেয়ারকে হোয়াইটের দিকটা বাড়িয়ে দিলাম দেখুন অনেকটি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে হোয়াইটটি বা অনেকটি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এবং আমাদের সিঁড়ির সঙ্গে আমাদের প্যাটার্নটি কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আমি আরও এক ধাপ এগিয়ে যদি আমি এখানে এটাকে মাল্টিপ্লাই করি এবং আরেকটিকে নিয়ে যদি স্ক্রিন করি তাহলে কিন্তু আমরা এখানে যদি একটি কার্ব নিই আচ্ছা এটিকে উঠিয়ে দিই কার্ব নিয়ে মাল্টিপ্লাইকে একটু ডার্ক করলাম এবং আমি আন সিলেক্টেড লেয়ারের উপরেই এইটাকে অ্যাপ্লাই করলাম আবার আমরা চলে আসলাম উপরের লেয়ারে এখানে আমরা স্ক্রিন নিয়েছিলাম তো আবার একটি কার্ভ নিলাম কার্ভ নেওয়ার পরে আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম এবং এটিকে অ্যাডজাস্ট করে দিলাম দেখুন আমাদের আরও রিয়েলিস্টিক একটি লুক কিন্তু চলে এসেছে ওকে এবারে আমরা চলে এসেছি আমাদের এই টিউটোরিয়ালের শেষ এবং অ্যাডভান্স স্টেজে এখানে আমরা দেখব কীরমভাবে একটি প্যাটার্ন আমরা কোনো ওয়ালে ইনস্টল করতে পারি বা কোনো ওয়ালে লাগাতে পারি দেখি আমাদের কম্পিউটার স্ক্রিনে প্রথমেই চলে আসবো আমরা একটি লেয়ার নেবো এবং আমাদের ভ্যানিশিং পয়েন্টে চলে আসবো ভ্যানিশিং পয়েন্টে এসে আমরা দেওয়ালটিকে সিলেক্ট করবো একটি ভাগ সিলেক্ট করবো দেওয়ালে একটি অংশ সিলেক্ট করবো এবং এবং কন্ট্রোল টিপে আমরা দেওয়ালের অপর প্রান্তটি সিলেক্ট করে নেব এবং মুখে করে দিলাম ইনফরমেশন সব এখানে সেভড আছে আমরা চলে যাচ্ছি আমাদের প্যাটার্নে এটি হচ্ছে আমাদের প্যাটার্ন কন্ট্রোল সি টিপব এবং চলে আসবো আমাদের আবার সেই ফাইলটি যেখানে আমাদের দেওয়ালটি আছে ফিল্টারে আসলাম ফিল্টারে এসে আমরা ভ্যানিশিং পয়েন্টে চলে আসলাম এখানে কন্ট্রোল ভি করলাম কন্ট্রোল ভি করার পরেই দেখুন আমাদের এই প্যাটার্নটি কিন্তু খুব বড় সেহেতু প্যাটার্নটি কিন্তু বড়ো হয়ে এসেছে আমরা চাইলে প্যাটার্নটিকে এই ট্রান্সফর্ম চুল দিয়ে ছোটো করে নিতে পারি যতটা মনে হয় আমাদের ছোটো করা দরকার ততটা কিন্তু আমরা ছোটো করে নিতে পারি ওকে আমরা এইভাবেই প্যাটার্নটিকে এখানে বসালাম ব্লেন্ডিং ওশনে গিয়ে আন্ডারলাইন লেয়ারে আমরা প্রথমেই দেখব যে কতটা আমাদের এই জায়গাগুলোকে ধরছে আশা করি আপনারা আজকের টিউটোরিয়ালটা ভালো করে বুঝেছেন এবং আমাদের এই ক্লাসটিকে নিশ্চয়ই দেখেছেন পুরোটা পুরোটা দেখে থাকলে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো নেক্সট একটি ক্লাস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন